হ্যালো ফ্রেন্ডস, অনেকদিন পর একটা লং ট্যুরে যাচ্ছি। এবারের আমাদের গন্তব্য ঋষিখোলা, জুলুক আর আরিতার। তো চলো আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা, অবশ্যই স্কিপ না করে। এই তো চলে আসলো আমাদের বাস, এখন বাজে সকাল 6টা আর আমরা রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। বাসে ওঠার পর কিছুক্ষণ পরেই আমি ঘুমিয়ে গিয়েছিলাম আর তোমাদের দাদা সেটাও ভিডিও করে রেখেছে। এখন বাজে সকাল 9:30 আর আমরা পৌঁছে গেলাম শিলিগুড়িতে। এখানে আগের থেকেই আমাদের গাড়ি ঠিক করা ছিল, গাড়িতে মালপত্র রেখে আমরা বেরিয়ে পড়লাম ঋষিখোলার উদ্দেশ্যে। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন সেবকে আছি। সকালে যেহেতু ব্রেকফাস্ট করে আসিনি বাড়ি থেকে, তাই এখানে এসে এখন একটু খাওয়া দাওয়া করলাম। আমাদের ব্রেকফাস্টে ছিল স্যালাড, ভাত, ডাল, আলু কোয়াশের তরকারি, পাঁপড় ভাজা আর রসগোল্লা। কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল, কিন্তু রেটটা আমার একটু বেশি মনে হয়েছে। নিরামিষ থালি 150 টাকা। যাই হোক, ব্রেকফাস্টের পর আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। 4-5 ঘন্টা জার্নির পর আমরা পৌঁছে গেলাম ঋষিখোলা। ওই যে দূরে নদীর ওই পাড়ে দেখা যাচ্ছে আমাদের হোমস্টে। নদীর ওপর দিয়ে আমাদের গাড়ি চলছে, দেখতেই পাচ্ছ। উফ, কী যে ভালো লাগছে বলে বোঝানো যাবে না। হাই ফ্রেন্ডস, আমরা চলে এসেছি ঋষিখোলাতে, একদম আমাদের মনের মতো হোমস্টেতে। হোমস্টেটা ওইদিকে, হোমস্টের ছবিটা ওইদিকে দেখাচ্ছি। এর জন্মদিন সেলিব্রেশন হবে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে আমাদের হোমস্টে, একদম নদীর পাড়েই ঋষিখোলাতে। হ্যালো ফ্রেন্ডস, এখন 4:20 বাজে। আস্তে আস্তে আমাদের একটু লেট হয়ে গেল, আর একটু পরেই হয়তো সন্ধ্যা নেমে আসবে, তাই এখনই আমরা তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে নেব। এটা আমাদের লাঞ্চ রুম। আর লাঞ্চে আমাদের দেওয়া হলো ভাত, ডাল আর ডিমের কারি। লাঞ্চটা ছিল অসাধারণ। আর লাঞ্চ করিয়ে আমরা বেরিয়ে পড়লাম আশেপাশটা দেখতে। আর সত্যি কথা বলতে, যা দেখলাম এক কথায় অসাধারণ, অপূর্ব। এরপর সন্ধেবেলায় চলে আসলো আমাদের টিফিন, চা আর পকোড়া, সঙ্গে সবাই মিলে বসে জমিয়ে আড্ডা। আর কী চাই? তবে মজার এখানেই শেষ না, সবে তো শুরু। এরপর হবে বনফায়ার, নিউ ইয়ার পার্টি আর বার্থডে পার্টি। চলো দেখতে থাকো। আর হ্যাঁ, ড্রিমা শিউলি চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চা পকোড়া খেয়ে শুরু হয়ে গেল আমাদের বনফায়ার। এখন কোনো কথা হবে না, শুধু দেখতে থাকো আর এনজয় করো। কেমন অত্যন্ত সুস্বাদু, দারুণ। কেমন ব্যাপক নাটক দা, কেমন হয়েছে? দাই ভাই, দারুণ দারুণ। কেমন রিমঝিম, কেমন খেতে? বলো বলো বলো, চলো কেক কাটো। হ্যালো গাইস, হ্যালো গাইস, আমার জন্মদিন কাটো। হ্যালো গাইস, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু রিসিন, হ্যাপি বার্থডে টু ইউ। এখন বাজে রাত 12টা, সবে মাত্র কেক কাটা সম্পূর্ণ হলো। আর প্রথমেই ও দিদিভাইকে কেক খাইয়ে দিল, এরপর গিফটের পালা।
আমরা ঋষিনকে গিফট করেছিলাম একটা ম্যাজিক স্লেট, যেটা পেয়েও ভীষণ খুশি হয়েছিল। আর হ্যাঁ, ড্রিমা শিউলির পক্ষ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে কটা? সাতটা বাজে। আমরা ব্রাশ নিয়ে বেরিয়ে পড়েছি, এখনও কেউ ওঠেনি হোমস্টের। আমরা দুজনে একমাত্র উঠেছি, দেখলাম পুরোটাই ফাঁকা। আটটা আমাদের গাড়ি আসবে। আজকে এখান থেকে আমরা চলে যাব ঝুলুক। এখানে হোমস্টের পাশেই একদম নদী, দেখো জাস্ট নদীটা কত সুন্দর। জলের আওয়াজ হয়তো ভিডিওতে আসছে না, বা আসছে কিনা আমি জানি না। চারপাশে পাহাড়, এর মাঝখানে আছি আমরা, ভীষণ সুন্দর একটা জায়গা, তোমরাও আসতে পারো। খুব সুন্দর একটা সকাল স্পেন্ড করছি। এই যে কালকে আমাদের বার্থডে পার্টি হয়েছে, এখানে এখানে রান্নাবান্না হচ্ছে। হ্যাপি নিউ ইয়ার। এই যে বার্থডে সেলিব্রেশন হয়েছে এখানে মিডনাইট। বেলা সেলফি স্টিকের রিমোটটা হারিয়ে ফেলছি, এই যে জানি না হারিয়ে ফেলছি যে জানি না, এখানে এসে পেলাম এটা, তাই বুঝতে পারলাম যে নিশ্চয়ই ঘরে হারিয়ে গেছে। এখানে বারবিকিউ হয়েছে আমাদের। হ্যালো গাইস, আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এরপর দেখা হচ্ছে একবারে। কোথায়? এরপর যাচ্ছি আমরা জুলুক, জুলুক থামবে ভিউ পয়েন্ট কুভু প্লেট যাবো, দেখা যাক সঙ্গে থাকো কত দূর যেতে পারি। আর কি কি হচ্ছে তোমার সাথে এটা বলে দাও। ফ্ল্যাক্সে গরম জল ছিল, মানে ওষুধ খাইতে গিয়ে পুরো গরম জল মুখে ঢেলে ফেলছি, জিভ পুড়ে গেছে, নাক পুড়ে গেছে। তারপর আবার জুতা পরতে গিয়া মাকড়সা ছিল জুতার ভেতরে, দেখি নাই, জুতা পরতে গিয়া মাকড়সার একটা কামড় দিয়ে দিয়েছে। তাহলে বুঝতেই পারছো আমার অবস্থা, কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছিলো আর শরীরটাও একটু খারাপ লাগছিল, তাই এরপর থেকে বেশিরভাগ ভিডিও তোমাদের দাদাই করেছে। যাই হোক, আমরা এখন যাচ্ছি জুলুক হয়ে থাম্বি ভিউ পয়েন্ট নাথাং ভ্যালি কুপু প্লেকের উদ্দেশ্যে। এরপর থেকে প্রায় গোটা রাস্তা শুধু বমি করতে করতেই গিয়েছি, একদিকে জিপ পুড়ে যাওয়ার জন্য ঠিকমতো কথা বলতে পাচ্ছি না, কিছু খেতেও পাচ্ছি না, আবার তার সাথে বমি। আমি তো ভাবছিলাম আজকে আমি শেষ। আর এই যে দেখছো, এটা হলো রঙ্গলি বাজার, এখান থেকে ঝুলুকের পারমিট করতে হয়। হ্যালো ভাই, আমাদের অবস্থা টাইট দুজনেরই। আমার তিনবার অলরেডি উল্টি হয়ে গেছে, এরও দুবার, দু তিনবার, দুই। আমাদের অবস্থা খুবই খারাপ। এটা কোথায়? ওয়াটারফল। এখানে আমরা একটু নামলাম, এখানে একটা ওয়াটারফল আছে, চলো। আর এটা হলো জুলুক যাওয়ার পথে সুন্দর একটা ওয়াটারফল, যেটার নাম ছাঙ্গে ওয়াটারফল। এরপর চলে আসলাম থাম্বি ভিউ পয়েন্ট। জাস্ট চারিদিকটা শুধু দেখো, মেঘ আর মেঘ, কিছুই দেখা যাচ্ছে না, আমরা একদম পুরো মেঘের ওপরে আছি। আর আজকের দিনটা আমাদের জন্য সত্যি খুব খারাপ, আমাদের না, আমার জন্য। এরপর আবার জিগজ্যাগ রোড ধরে নাথাং ভ্যালির দিকে রওনা দিলাম, অনেক আশা নিয়ে। যদি স্নোফলটা দেখতে পাই তাহলেই মনটা একটু শান্তি হয়। আর জিগজ্যাগ রোডের ভিউটাও তোমাদের দেখাতে পাচ্ছি না, কারণ এটা আমরা নিজেরাও খুব একটা ভালো করে দেখতে পাইনি, কারণ চারিদিকটা এত কুয়াশা ছিল ভালো করে বোঝাই যায়নি। চলে আসলাম নাথাং ভ্যালি, জাস্ট ভিউটা দেখো, মনে হচ্ছিল সুইজারল্যান্ড চলে এসেছি। এত সুন্দর ভিউ দেখে শরীরটাও একটু চনমনা হয়ে গেল। একটু একটু স্নোফলও হচ্ছিল, ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না। আর ঠান্ডার কথা কি বলবো, এমন ঠান্ডা আমি জীবনে অনুভব করিনি। এত কিছু পড়ার পরেও ঠান্ডায় শরীর জমে যাচ্ছিল। এত কষ্টের মধ্যেও রিল বানাতে আর ফটোশ্যুট করতে ভুলিনি, যা তোমরা অলরেডি দেখেছো আমার ফেসবুক পেজ আর ইউটিউবে। শেষ পর্যন্ত যে স্নোফলটা দেখতে পেলাম, এটাই আজকের দিনের সবচেয়ে বড় প্রাপ্তি। যাই হোক, এখানে বেশিক্ষণ থাকিনি, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, যার জন্য থাকাই যাচ্ছিল না, আর গ্লাভস তো খোলাই যাচ্ছিল না। এরপর এখান থেকে চলে গেলাম আমরা কুপু প্লেক। হ্যালো গাইস, আমরা ভাবছিলাম স্নোফল পাবো না, এখানে বমিটা থেকে বেশি পাই গেছি, খুব মজা হইতেছে।
আর ওইদিকে একজনের বমি পাইতেছে। আর আমারটা একটু তোলো। জীবন শৈলী ব্লগার খুবই খারাপ অবস্থায় আছে, 10 বার বমি করছে, মুখ দেখাতে লজ্জা পাইতেছে। এখন অনেক কিছু প্ল্যান ছিল, শাড়ি নিয়ে আসছিলাম ছবি উঠব বলে, ভিডিও করবে শাড়ি পরে। এখন শাড়ি বললে তুমি জয়মে গরিবের কাশ্মীর, গরিবের কাশ্মীর না এটা বড়লোকের কাশ্মীর। হ্যাঁ বড়লোকের কাশ্মীর, কাশ্মীর হচ্ছে গো। এই হলো কুপুপ লেক, হাতির মতো দেখতে হয় এই লেক। আর ওই দেখো একটা লেজের মতো কিছু একটা দেখা যাচ্ছে, হাতির মতো দেখতে হয় বলে এই লেকটা এলিফ্যান্ট লেক নামেও পরিচিত। ছবিতে যতটা সুন্দর দেখেছিলাম সামনাসামনি তার থেকেও অনেক বেশি সুন্দর, আর চারিদিকের প্রত্যেকটা দৃশ্য ঠিক ততটাই সুন্দর। ভয়ের চোটে কেউ নামছেই না, এত ঠান্ডা, এত ঠান্ডা, এত অসুবিধা হচ্ছে, শ্বাস নিতে অসুবিধা হচ্ছে, কেউ নামেনি। এবার হোটেলে ফেরার পালা। ফেরার পথে অনেক ঘটনা আমাদের সাথে ঘটেছে, গাড়ি বরফে ফেসে গিয়েছিল, আর আমার বমি তো আছেই। এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো যে ভিডিও করার মতো কোনো মুডই ছিল না কারোরই। তার মাঝখানে এখানে আমরা নেমেছিলাম, সববার খিদে পেয়ে গেছিলো তাই সবাই মিলে এখানে থুপ্পা খেয়েছিলাম। যদিও আমি খেতে পারিনি জিপ পড়ে যাওয়ার কারণে, আমি শুধু স্যুপটাই খেয়েছিলাম, তাও অনেক কষ্টে। অবশেষে রাত 9:30 আমরা আরিতারের হোটেলে পৌঁছেছিলাম। এতটাই টায়ার্ড ছিলাম যে তাড়াতাড়ি ডিনার করে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 2nd January, আমাদের ট্যুরের শেষ দিন। ঘুম থেকে উঠেই হোটেলের ব্যালকনিতে গিয়ে এত সুন্দর একটা ভিউ দেখে সকালটা শুরু হলেও বাকি দিনটা কিন্তু আমার খুব কষ্টেই কেটেছে। যাই হোক, সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব। এটা হলো আমার জন্য স্পেশাল ম্যাগি স্যুপ, কারণ আমার জিভের অবস্থা এত বেশি খারাপ হয়ে গেছিলো আমি কিছুই খেতে পারছিলাম না। ব্রেকফাস্টের পর লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম। প্রথমেই চলে আসলাম আরিতার লেক দেখতে। এখানে 5 থেকে 10 মিনিট কাটিয়ে আমরা চলে গেলাম মাংকিম ভিউ পয়েন্ট। এখান থেকে পুরো আরিতার লেকটাকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখানেও 10 থেকে 15 মিনিট কাটিয়ে আমরা চলে গেলাম সিদ্ধিবিনায়ক মন্দিরে। এই মন্দিরটাও খুব সুন্দর ছিল। এবার বাড়ি ফেরার পালা। এই কটা দিন ভালো খারাপ সব মিলে মনে রাখার মতো একটা সাফার কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার এই ট্রাভেল ব্লগ সবাই কমেন্ট করে অবশ্যই জানিও, আর এইভাবেই আমার চ্যানেলটাকে সবাই সাপোর্ট করো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।